নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 24 অগস্ট শনিবার দৈনিক রাশিফলের ভিডিও। মেষ টু মীন রাশি আগামীকাল কেমন যাবে, কোন কোন রাশিকে আগামীকাল বিশেষভাবে অ্যালার্ট থাকতে হবে, কোন রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আমি প্রতিদিন কিন্তু ভিডিওর শেষে যে রাশিগুলোর অর্থপ্রাপ্তির যোগ থাকে সেই রাশিগুলোর নাম এবং টার্গেট নাম্বারটা আমি প্রতিদিন ভিডিওর শেষে কিন্তু বলি এবং রাশিভিত্তিক শুভ সময়টা কিন্তু জানাই। তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই শুনবেন, মোটো কেটে কেটে আপনারা ভিডিওটি দেখবেন না। দেখুন, আগামীকাল কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি রয়েছে। আপনার যোগ রয়েছে গণ্ড যোগ, অশ্বিনী নক্ষত্র আপনার সন্ধ্যা 6:05 পর্যন্ত রয়েছে। অর্থাৎ আগামীকাল অশ্বিনী নক্ষত্র দেখা যাচ্ছে, অর্থাৎ দিনটিকে রিপ্রেজেন্ট করবে। এবং দিনের যে রাহুকাল রয়েছে, যে সময়টা আমি বারবার বলি যে এই সময় আপনারা কোনো শুভ কাজ শুভযাত্রা আপনারা করবেন না। দিনের রাহুকাল রয়েছে আপনার সকাল 9:10:30 পর্যন্ত, অর্থাৎ এই সময়টাতে আপনারা কোনো শুভ কাজ বা ইনভেস্টমেন্ট অথবা কোনো যাত্রা আপনারা করবেন না। আগামীকাল পূর্ব দিকে যাত্রা করা নিষেধ রয়েছে, আর যদি আপনাদেরকে পূর্ব দিকে যাত্রা করতেই হয় সেক্ষেত্রে আপনারা একটু হলেও আখের গুড় মুখে দিয়ে ভগবানের নাম স্মরণ করে তবে আপনি যাত্রা করুন, সেখানে বিশেষভাবে লাভ পাবেন। দেখুন, আগামীকাল কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে দিনটা শুভ যেতে চলেছে, কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে দিনটা বেশ কিছু শুভ বার্তা নিয়ে আসতে চলেছে। দেখুন, আপনার মঘা চিত্রা পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ রেবতী, ধনিষ্ঠা মূলা বিশাখা অশ্বিনী, এই নক্ষত্রে যদি আপনার জন্ম হয় তাহলে আগামীকাল দিনটা আপনার ক্ষেত্রে বিশেষভাবে শুভ যেতে চলেছে। দেখুন, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করি যে আপনারা ভিডিওটি কেটে দেখবেন না, এটা আগামীকালের রাশিফল মেষ টু মীন রাশির কেমন যাবে। অর্থাৎ আপনারা যদি আগে থেকে জানতে পারেন যে কোনো বিষয়ে, সমস্ত কিছু বিষয়ে কিন্তু আপনারা অ্যালার্ট হতে পারবেন, তাই ভিডিওটি কেটে আপনারা দেখবেন না। দেখুন, মেষ রাশি, মেষ রাশির অবশ্যই আপনারা স্বাস্থ্যের দিকে, শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখুন, কিছু স্বাস্থ্য নিয়ে সমস্যা আসতে পারে। কোনো তাড়াহুড়ো করে বড় কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন না, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। সন্তান ক্ষেত্র নিয়ে আপনার দুশ্চিন্তা অথবা মাথা ব্যথার কারণ হতে পারে আগামীকাল। আগামীকাল আপনার যে শুভ রং সেটা হচ্ছে লাল। ভাগ্যের পার্সেন্টেজ অর্থাৎ আপনার দৈবকৃপা কতটা থাকবে সেটা হচ্ছে 60%। বৃষরাশি, বৃষরাশির অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আগামীকাল। আটকে থাকা অনেক কাজ, দীর্ঘদিনের যে কাজগুলো আটকে ছিল আপনার আগামীকাল সম্পন্ন হবে। পারিবারিক ক্ষেত্রে আপনার কিছু শুভ ক্রিয়া
হতে কিন্তু পারে। অর্থাৎ পরিবারের ক্ষেত্রে কোনো মাঙ্গলিক ক্রিয়া, কোনো শুভ কাজ আপনার হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শুভ রং গোলাপি, ভাগ্যের মিটার 70%। মিথুন রাশি, আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। কেরিয়ারের সমস্যা আপনার দূর হবে, ছোটোখাটো যাত্রা হতে পারে। শুভ রং গোল্ডেন, ভাগ্যের মিটার 80%। কর্কট রাশি, আটকে থাকা কাজ আপনার হয়ে যাবে, কেরিয়ারের ক্ষেত্রে সফলতা আপনারা পাবেন, মানসিক দুশ্চিন্তা আপনার কমবে। শুভ রং হলুদ, ভাগ্যের মিটার 75%। সিংহ রাশি, পারিবারিক সমস্যা আপনার বাড়তে পারে আগামীকাল, শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখুন। কোনো গুরুত্বপূর্ণ কাজে আপনি ভেবে সিদ্ধান্ত নেবেন, অর্থাৎ কোনো সই করছেন বা কোনো ডিল করছেন বা কোনো সম্পত্তি ক্রয় করছেন, অবশ্যই ভেবে সেক্ষেত্রে আপনারা সিদ্ধান্ত নেবেন। আপনাদের যে শুভ রং অরেঞ্জ, ভাগ্যের মিটার অর্থাৎ দৈব কৃপা আপনারা পাবেন 60%। কন্যা রাশি, সম্পত্তি থেকে লাভ হতে পারে, আর্থিক স্থিতি আপনার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, কোনো বন্ধুর সাহায্যে আপনার লাভ হবে। শুভ রং সবুজ, দৈব কৃপা 70%, অর্থাৎ ভাগ্য। তুলা রাশি, আটকে থাকা টাকা আপনার প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, কেরিয়ারের ক্ষেত্রে সফলতা পাবেন, সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে। শুভ রং ক্রিম, দৈব কৃপা 65%। বৃশ্চিক রাশি, স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হবে, আর্থিক স্থিরতা থাকবে, পরিবারে কোনো শুভ কাজ হতে পারে। শুভ রং লাল, ভাগ্যের মিটার 75%। ধনুরাশি, মানসিক দুশ্চিন্তা বাড়বে, কর্মক্ষেত্রে বাদ বিবাদ এড়িয়ে চলুন, গাড়ি বা বাহন যারা চালাচ্ছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। আপনাদের আগামীকালের লাকি কালার হলুদ, দৈব কৃপা 60%। মকর রাশি, স্বাস্থ্যক্ষেত্রে আপনার ভালো থাকবে, শরীর স্বাস্থ্যের জায়গা অনেকটাই ভালো রয়েছে মকর রাশির, অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, আপনার স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ রং আকাশি, ভাগ্যের মিটার 70%। কুম্ভ রাশি, আপনার রোজগার বাড়বে, ডেলি ইনকাম আপনাদের বাড়বে, কোনো শুভ সূচনা হতে পারে, আর্থিক স্থিতি পরিবর্তন হবে। শুভ রং নীল, ভাগ্যের মিটার 80%। মীন রাশি, আটকে থাকা টাকা আগামীকাল আপনার প্রাপ্তির যোগ রয়েছে, অর্থাৎ সেই টাকা আপনি পেতে পারেন, মান সম্মান প্রাপ্তি হবে, কেরিয়ারের ক্ষেত্রে সফলতা পাবেন। শুভ রং হলুদ, দৈব কৃপা আপনার 90%। দেখুন,
আগামীকাল যে পাঁচটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, রাশিভিত্তিক শুভ সময় টার্গেট নাম্বার আমি বলবো, এবং যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং জন্মছককে সংস্কার আপনারা করুন। রাহু কলিযুগে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটায়, তাই রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। দেখুন, প্রথম রাশি আপনার মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের আগামীকালের শুভ সময় সকাল 11:04 থেকে 11:36 পর্যন্ত। আপনাদের টার্গেট নাম্বার 2। কর্কট রাশি। কর্কট রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, কর্কট রাশির টার্গেট নাম্বার 4। আপনাদের যে শুভ সময় সকাল 10:50 থেকে আপনার 11:40 পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশি মীন রাশি। মীন রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, মীন রাশির টার্গেট নাম্বার 9। আপনাদের যে শুভ সময় 11:20 থেকে 12:05 পর্যন্ত। মকর রাশি। মকর রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, মকর রাশির টার্গেট নাম্বার 7। আপনাদের যে শুভ সময় সকাল 10:55 থেকে 11:27 পর্যন্ত। শেষ রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার 8। আপনাদের যে শুভ সময় সকাল 11:12 থেকে 12:36 পর্যন্ত। আবারও বলি, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন। এবার আসি যে তিনটি রাশির ক্ষেত্রে বিশেষভাবে সাবধান থাকতে হবে। ভালো তো শুনলেন যে তিনটি রাশি। প্রথম রাশি ধনু রাশি, বিশেষভাবে অ্যালার্ট থাকুন আগামীকাল। মেষ রাশি, বিশেষভাবে অ্যালার্ট থাকুন আগামীকাল। সিংহ রাশি, বিশেষভাবে অ্যালার্ট থাকুন, কোনো গুরুত্বপূর্ণ কাজ, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আগামীকাল নেবেন না। অবশ্যই আপনারা আগামীকালটা বড় কোনো শুভ কাজ, গুরুত্বপূর্ণ কাজ আপনারা এড়িয়ে চলুন। প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং আবারও বলি, এটা আপনাদেরই চ্যানেল, তাই আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এবং যারা পরামর্শ করতে চাইছেন লটারি ফাটকা থেকে অর্থপ্রাপ্তির জন্য, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন। এবং আপনাদের কাছে আবারও অনুরোধ, ভিডিওর শেষে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন, মোটেও কেটে 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 আপনারা ভিডিওটি দেখবেন না, কারণ অনেক গুরুত্বপূর্ণ কথা বা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোনো কথা আপনারা হয়তো মিস করে যেতে পারেন। অর্থাৎ এই ছিল 24 আগস্ট শনিবারের মাসিক রাশিফলের দৈনিক রাশিফলের ভিডিও। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।